পটুয়াখালীর বাউফলে অবাধের শিকার হচ্ছে শীতের অতিথি পাখি আবার শিকার করা এসব অতিথি পাখি দিয়ে হচ্ছে বনভোজনের মতো আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এসবের ছবি এবং ভিডিও এদিকে কঠোর আইন থাকা সত্ত্বেও অতিথি পাখি শিকারের এমন ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদী সহ সচেতন মহল পটুয়াখালী থেকে এম নাজিম উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর শীতের তীব্রতা থেকে বাঁচতে পৃথিবীর উত্তর মেরু সাইবেরিয়া ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চল সহ হিমালয়ের আশপাশের কিছু অঞ্চল থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে এর মধ্যে পটুয়াখালীর বাউফলেন নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ কালাইয়া নাজিরপুর কেশবপুর ধুলিয়া ও কাছিপাড়ি এলাকায় শীতে অতিথি পাখির আগমন থাকে বেশি এ সময় কিছু অসাধু শিকারী টোপ ফেলে কিংবা জাল পেতে এসব পাখি শিকার করে বাজারে ঘুরে প্রকাশ্যে এসব পাখি বিক্রিও করেন তারা সম্প্রতি কেশবপুর ইউনিয়ন অতিথি পাখি শিকার করে পিকনিক করা ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে এক যুবক এই ঘটনা খুব প্রকাশ করেন পরিবেশবাদী সহ সচেতন মহল অতিথি পাখি আমাদেরকে পরিবেশ রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাদের যে একটা বড় অবদান এটা আমরা ভুলে যাই অতিথি পাখি শিকার করে এর মাংসে পিকনিক এটা একটা অমানবিক এবং ন্যাক্কারজনক অতিথি পাখিগুলো আমাদের দেশে নিরাপদ আশ্রয়ের জন্য আসে আমাদের উচিত এসব পাখি অপজোষ করা অতিথি পাখির নিধন রোধে কোনো ধরনের পদক্ষেপ না নেয়ে কিছু মানুষ পাখি শিকারে উৎসাহিত হচ্ছে এমন দাবি পরিবেশবাদীদের অতিথি পাখি ধরা হত্যা করা নিধন করা অতিথি পাখি কেবলমাত্র বিরক্ত করা পর্যন্ত আইনত সম্পূর্ণভাবে নিছক অতিথি পাখি শিকার করে যারা পিকনিকের আয়োজন করেন তাদের কে অতিশত্তর আইনের আওতায় আনা হবে জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা কিছু শৃঙ্খলা যুব তারা এই যে অতিথি পাখির ওইসব এলাকায় যে অতিথিবিদের আগমন ঘটেছে সেগুলোকে বিভিন্ন উপায়ে ধরে তারা পিকনিকের আয়োজন করেছে এটা খুবই অন্যায় কাজ করেছে তারা আমরা সাথে সাথে পুলিশ বিভাগ এবং বন কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তাদেরকে আমরা পাঠিয়েছিলাম এবং তাদের বিরুদ্ধে অতি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ছুটি আসা এসব অতিথি পাখির সুরক্ষায় আইনের প্রয়োগ সব ব্যাপক প্রচারণার মাধ্যমে অতিথি পাখি শিকারে অনুৎসাহিত করার দাবি সকলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক